আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 2-এর তৃতীয় ভাগ, 1857 সালের সিপাহি বিদ্রোহ। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম 1757 সালের পলাশির যুদ্ধ এবং ব্রিটিশ বাংলার শাসন। আজ আমরা শিখব 1857 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ ঘটে। এমনই একটি আন্দোলন বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসতের কাছে নারিকেল বাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। 1831 সালের আন্দোলনে তিতুমির পরাজিত ও নিহত হন। বন্ধুরা লক্ষ্য করো, 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে চলেছিল কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ। এমনই একটি আন্দোলনের বিদ্রোহী কে ছিলেন? নেতা তিতুমির। তিনি ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে কি তৈরি করেছিল, একটি বাঁশের কেল্লা তৈরি করেছিল। এবং তিতুমির কত সালে পরাজিত হয়? তিতুমির 1831 সালের আন্দোলনে পরাজিত হয় ও নিহত হয়। তোমরা পাশে ছবিটি দেখতে পাচ্ছ, তিতুমিরের বাঁশের কেল্লার ছবিটি দেয়া আছে। তিতুমির এই বাঁশের কেল্লাটি নির্মাণ করেছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্যাপকভাবে সফল হয়েছিল। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে মঙ্গল পাণ্ডের একটি ছবি দেওয়া আছে। কত সালে? 1857 সালে সিপাহী বিদ্রোহ সফল হয়েছিল এবং পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহটি হয়েছিল এবং পরবর্তীতে তা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। সিপাহী বিদ্রোহের কিছু কারণ। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3,00,000 ভারতীয় সিপাহী ছিল। বন্ধুরা এবার আমরা সিপাহী বিদ্রোহের কিছু কারণ জানবো। আমরা প্রথম কারণটি জেনেছি, সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা বেশি ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং ভারতীয় সিপাহী ছিল কত? 3,00,000। তাহলে অনেক বেশি ছিল ভারতীয় সিপাহীর সংখ্যা। অতঃপর ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। কি হয়েছিল? ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা হয়েছিল। 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কত সালে এটি? 1856 সালে। কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শুয়োরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি হয়েছিল। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য বলা হয়েছিল যে গরুর এবং শুকরের চর্বি ব্যবহার করা হয়ে থাকে, এটি একটি গুজব। এই গুজবটি ছড়িয়ে ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল। সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে। এই বিদ্রোহে প্রায় 1,00,000 ভারতীয় মারা যায়। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন এবং এই আন্দোলন যখন শুরু হয় তখন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়ে।
এবং তখন ব্রিটিশ সরকার কঠোর হাতে এই আন্দোলন দমন করে এবং সেই আন্দোলনের সময় অর্থাৎ সেই বিদ্রোহে 1 লক্ষ ভারতীয় মারা গিয়েছিলেন। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। বন্ধুরা, পরবর্তীতে এই শাসন কার উপর চলে যায়? এই ভারটি চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার কাছে, এবং মহারানী ভিক্টোরিয়া স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। এবার আমরা পাঠটি দেখে নিই যে পাঠে কি কি কাজ দেওয়া আছে। প্রথমে ক, এসব বলি। শিক্ষকের সহায়তায় 1857 সালের সিপাহি বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। প্রতিটি কারণ কেন গুরুত্বপূর্ণ ছিল? বন্ধুরা, তোমরা কি 1857 সালের সিপাহি বিদ্রোহ সম্পর্কে জানো? এবং এই সিপাহি বিদ্রোহের কারণগুলো কি, তোমরা কি সেই সম্পর্কে জানো? চলো আমরা এই বিষয়টি বিস্তারিত জেনে নিই। 1857 সালের সিপাহি বিদ্রোহের কারণগুলো ছিল সেনাবাহিনীতে সিপাহি পদে ভারতীয়দের সংখ্যাধিক্য হওয়া, ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি, 1856 সালে ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া এবং ঘিয়ের মধ্যে চর্বি ও আটার মধ্যে হাড়গুলো সংমিশ্রণ, গরু ও শুকুরের চর্বি মিশ্রিত কার্তুজ বিতরণ ইত্যাদি। এই বিদ্রোহের প্রতিটি কারণই গুরুত্বপূর্ণ, কেননা এই কারণগুলোর মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃক ভারতীয় সৈন্যদের প্রতি চরম জুলুম, নির্যাতন এবং বঞ্চনার চিত্র বিদ্যমান হয়। বন্ধুরা, এবার আমরা পরের কাজটি দেখে নিই। খ, এসো লিখি। সিপাহী বিদ্রোহের কারণগুলোর গুরুত্ব অনুসারে সাজিয়ে লেখো। বন্ধুরা, আমরা সিপাহী বিদ্রোহের কারণগুলো গুরুত্ব অনুসারে সাজিয়ে লিখি। প্রথমেই হচ্ছে, 1, সেনাবাহিনীতে সিপাহি পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল, সেখানে 50,000 ব্রিটিশ এবং 30 লক্ষ ভারতীয় সিপাহি ছিল। 2, ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল। 3, 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। 4, কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়েও ধর্মীয় অশান্তি তৈরি করা হয়েছিল। সর্বশেষ, সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এ বিদ্রোহ দমন করে। এ বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। এবার আমরা দেখি গ, আরো কিছু করি। ঢাকার বাহাদুর শাহ পার্কে 1857 সালের বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে একটি স্মৃতিসৌধ আছে। এই পার্ক সম্পর্কে আরো কিছু তথ্য সংগ্রহ করো। বাহাদুর শাহ কে ছিলেন? 19 শতকে এই পার্কের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন? বন্ধুরা, চলো আমরা সে বিষয়ে জেনে নিই। তোমরা পাশের ছবিটি দেখতে পাচ্ছ, 1957 সালে নির্মিত সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধ বাহাদুর শাহ পার্ক, ঢাকা। আমরা এই পার্কটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আঠারো শতকের শেষের দিকে ঢাকার বাহাদুর শাহ পার্ক স্থাপনাটি আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল। ক্লাব ঘরের সাথে একটি মাঠ বা ময়দান ছিল, যা আন্তাঘর ময়দান নামে পরিচিত ছিল। 19 শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এ পার্কটি নির্মাণ করেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর এক প্রহণ
প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা এই পার্কে ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহীকে। এই পার্কে রয়েছে সিপাহি বিদ্রোহের স্মৃতিসৌধ, যা 1957 সালে নির্মিত হয়েছিল। 1957 সালে ওই সিপাহি যুদ্ধের সর্বাধিনায়ক স্বাধীন চেতা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে সরকার পার্কটির নামকরণ করেন বাহাদুর শাহ পার্ক। এবার কিছু প্রশ্ন করা হয়েছিল যে বাহাদুর শাহ কে ছিলেন এবং 19 শতকে কেন পার্কের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া পার্ক রাখা হয়েছিল। চলো সেই বিষয়টি জেনে নিই। সম্রাট শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন। রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর তার নাম অনুসারে এই পার্কের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক। বন্ধুরা, এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি, অল্প কথায় উত্তর দাও। 1857 সালের বিদ্রোহের ফলাফল কি ছিল? 1857 সালের সিপাহি বিদ্রোহের ফলেই কোম্পানির শাসনের অবসান হয় এবং ব্রিটিশ রাজ তথা রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। বলতো আমরা আজকের এই পাঠ থেকে কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম 1857 সালের সিপাহি বিদ্রোহ সম্পর্কে এবং সিপাহি বিদ্রোহের কিছু কারণ সম্পর্কে আমরা আরও জানতে পারলাম বাহাদুর শাহ পার্ক সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।